মরামাচির মতো চেয়ে আছিস কেন? বুবল না কি বললি বল, কি বললি আমাকে? তুই তুই তো খালি করলি, সে তো তুই আগে করলি। শ্রী দেবনাথ ঘোষ, তোর? তুই যখন দেখো উদাসীন রাজ হয়ে বসে রয়েছেন, পটের রানী, আজ বাদে কাল বসলো কি কোনো খেয়াল নেই। আরে চল চল, অন্য বাড়িতে কি হচ্ছে? এত বড় কথা? হ্যাঁ হ্যাঁ, এত বড় কথা। কোন পিতৃষে কোন পিতৃষে মানুষ এখন থাকবে? কি দিচ্ছিস তুই? দিন রাত শুধু কবজ তাবিজ আর মাধুরী, দুটোর এর নাম সংসার। এদের মানুষের বাতিল না জানলে তো শ্মশান খারাপ কিছু। হ্যাঁ হ্যাঁ, শ্মশান শ্মশান পচা বই থেকে শ্মশান ঢের ভালো। কি দেবে? কি দেবে না?
অবেলায় শুয়ে কি হয়েছে? কর্মকারের সাথে ঝগড়া হয়েছে বুঝি? আগে এগুলো রাখো তো। ও কি বা লক্ষ্মী পুজো জোগাড় করতে হবে না? একটু আগে শুনলাম তোমার কর্তার কাছে। তোর তো খুব বার বেড়েছে দেখছি। কি হয়েছে গিরিশটা? খানাপুরি জরিপ শুরু হয়ে গেছে, যে যার মাঠে এক্ষুনি চলে যাও। শুনেন চৌধুরী বসাই, বলছি আমার জমি নাই, তবে আমি নাই, আপনি নাই, মাথার উপর কেউ নাই, ভগবান যুদ্ধ নাই। আমি তার কি করবো? এই তো কাগজ আছে কত। হ্যাঁ দেখ না, এইখান থেকে এইখান পর্যন্ত সবটাই হচ্ছে কঙ্কনার বাবুদের মাল জমি। বলেন কি পেশকারু, চার পুরুষ ধরে মন্দিরে ঢাক বাজাইছে ওরা। দেবত্তর চাকর নিষ্কর চাকরেন তুমি আমাদের? ওসব চাকরান ফাকরান বুঝি না, এখানে তার কোনো হদিস নেই। নাই হদিস নাই, কাল তক ছিল আইজ গেল কোথায়। এসব কি করছেন? হ্যাঁ কি করছেন আপনারা? বন্ধ করুন, বন্ধ করুন বলছি। কে কে বন্ধ করতে বলে? আপনি যাক চিনতে পেরেছেন তালে। অধীনের নাম শ্রী বদ্রীনাথ বাণিজ্য, বলুন আপনার কি সেবা করতে পারি? এ অন্যায়, এমন করে ধান নষ্ট করে সে করে জন্য নিয়ে যাওয়া নিয়ম আছে আপনাদের? নিয়ম পড়ে দেখুন। এখন থেকে আমি যা বলবো সেটাই নিয়ম, বেশি কচ্চালে যাওয়াই আমার জানা আছে। এই চা থামলি কেন? চা চা না না দাঁড়াও দাঁড়াও। বলছি তো আমরা দেখছি তুমি মেয়ে ছেলে। মেয়ে ছেলে? আমার সাড়ে তিন করে বয়স হলো, আমি আবার মেয়ে ছেলে কিরা? একশো বার বলবো, হাজার বার বলবো, আমার কি করবি? বাদবি? বাদ জানে বাদ বাদ জানে বাদ।
দিতে দুটো লোক তোকে দিয়ে বলছি। চুপ কর, আমি তোমার কাছে হাত জোর করছি। আমি তোকে আশীর্বাদ করছি ভাই, সাহেব তোকে টাকা মাত্র ছেড়ে দেবে, চেয়ারে বসিয়ে বলবে পণ্ডিত লোক। আমি তো তোমার জেলে দিতে পারবো, ঘরে তোমার কচি বউ ছেলে। চলো ঘর চলো একবার। এরা সবাই রইলেন। ভগবান আর বিচার করবেন, ভগবান আর বিচার করবেন। এবার আসুন দেবু, দাঁড়ান। বলো দেবু ঘোষ, সেই মা
তাই শুনছো? এই দেখো, বলে শুনছো? না আর পারি না বাপু, ওটো ওটো ওটো। আবার বলে এও, বলে কাল যেতে ছেলে কোন ছিল শুনি? কেন তোর ছাড়া কি আর মরার জায়গা নাই? হ্যাঁ খুব আছে, একজন খেয়ে মরছে আর একজন না খেয়ে। আর পারি না বাপু, থাকো তবে। ও মা এসে গেছো, এত দেরি হলো যে। সব সারা দুর্গা কি রে? দুর্গা মাই বল। ও কিছু নয়, আসেন আসেন বাবু। কে রে ফুপা? ওই লজের বন্দি বাবু মনে লাগছে। কেউ তো দুটি না কি বলে স্বদেশী বাবু, কদিন থেকে থানায় এসে রয়েছে যে। এখন বুঝলাম। কি বুঝলি? একে দুর্গা সেদিন ছোট দাঁড় গড় ঘরে দেখলাম কিনা। দেন না গো ছোট বাবু, গরিবের খুব উপকার হয় তাইলে। শুধু রাখবার ব্যবস্থা করলে হবে না বুঝলি, সেই সঙ্গে সেই ছোকরার মাথাটা যদি কচ কচ করে চিবিয়ে দিতে পারিস তাহলে সরকার থেকে মোটা বকশিস। ও আর আপনাকে বলতে হবে না, মাথা চিবুন কথা নিজের মাথায় হাত দিয়ে দেখেন কেন। আসেন বাবু আসেন, আপনি তো দাঁড়ান, আমি কি ঘর খোলা ব্যবস্থা করি। এই ঘর ভাড়া পাঁচ আর খোরাকি আট, এক মাসের আগাম, ভালো করে তুলে রাখো। ওই রাখো। আরে হে দুর্গা! যাই রে বাবা যাই। ও হ্যাঁ একটা ব্যাপারে খুব হুঁশিয়ার, ছোট দুর্গা বলছিল দেখতে আমি হলে কি হবে, ওখানে কি বোমা বানায়। হ্যাঁ গো সুদলে বিছানাটা কি পাততে পারবে না পেতে দেবে? পারবো। মামনি বললো নতুন জায়গা, সবার সময় জানলাটা বন্ধ করে রাখবে, ও থাকবে। আচ্ছা বাইরে ঘুমটা টেনে দাঁড়িয়ে থাকে তার কাছে আমি খাই না, সে তখন থেকে খালি দেখে যাচ্ছি। খোলো ঘুমটা, খোলো 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 বলছি। হ্যাঁ মা না, হ্যাঁ মা আজ থেকে তুমি আমারও মামনি। কি থাকবে মনে? তোর নাম তোর? ও কি আমার খিদে পায় না বুঝি, এসো। তোদের গাঁটা না অসাধা, আসছিস যে কি বুঝলি? তোমার যে আমার উল্টো শোন রে বলি, শোন হে সুজ, শোন হে সুজ, তোর জীবন রা
রাধা মনটি বাসি মরুন বৃন্দাব শুনো হে সুজ শুনো হে সুজ নিশির ডাকে হারালি রে গহিল আধারে নিশির ডাকে হারালি রে গহিল আধারে পাখির ডাকে হাসলি ফিরে আবার নিজের ঘরে ঘুমের নেশায় দেখলি না রে তোর আঙিনায় কখন আসর পাতলো হে ফাগুন পাতলো হে ফাগুন শোন রে বলি শোন রে বলি শুনো হে সুজ শুনো হে সুজ সময় যখন পুরাবে রে বেচা কেনার হাটে সময় যখন পুরাবে রে বেচা কেনার হাটে নিজের কথা ভেবে ভেবে ফিরবি নিজের ঘাটে তখন বুঝবি না তুই কেন রে তুলসী তলায় রেখে মাথা কান্তে করে মন কান্তে করে মন শুন রে বলি শুন রে বলি পরের বাড়িতে পড়ে থাকি সে অনেক কথা বাবু ওই তারিণীকে আজ অমন দেখছেন তো আজ থেকে চার পাঁচ বছর আগে ওর একটু জমি ছিল ঘর ছিল তারপর সব গিয়ে ঢুকলো ছিঁড়ে পালের গপ্পে জমি গেল ঘর গেল একদিন বৌটুও গেল এখন ওই জংশন গিয়ে বাজারের খাতা নাম লেখা খাতা কিসের খাতা সে আপনি বুঝবেন না বাবু ও খাতা একবার নাম লেখালে